আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কম্পাইলার সিরিজ চলতেছে এবং আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে বটম আপ পার্সিং। অলরেডি আমরা পার্সিং সম্পর্কে আমাদের স্টাডি করা হয়েছে, অ্যান্ড পার্সিং এর যে একটা টাইপ ছিল যেটা হচ্ছে টপ ডাউন পার্সার, সেটা আমরা দেখছি। টপ ডাউন পার্সারের ডিফারেন্ট টাইপসগুলো দেখা হয়েছে। আজকে আমরা বটম আপ পার্সিং দেখবো, অ্যান্ড বটম আপ পার্সিং কাকে বলে, কীভাবে আমরা কনস্ট্রাক্ট করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো দেখেন, ইন বটম আপ পার্সিং উই স্টার্ট উইথ দ্য স্টার্টিং সিম ইন বটম আপ উই স্টার্ট উইথ দ্য স্ট্রিং সিম্বল, ঠিক আছে? মানে আমাদেরকে যে স্ট্রিংটা দেয়া থাকে সেটা নিয়ে আমরা কাজ শুরু করি, এবং স্টেপ বাই স্টেপ আমরা কী করি সেটাকে তার যে গ্রামার সেই গ্রামার দিয়ে রিপ্লেস করি। আমি যদি সোজা বাংলায় বলি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের স্ট্রিং যেটা সেটা হচ্ছে গিয়ে টার্মিনাল, তো আমরা টার্মিনাল দিয়ে শুরু করি এবং আস্তে আস্তে আমরা কী করি নন টার্মিনাল দ্বারা রিপ্লেস করি। নন টার্মিনাল দ্বারা রিপ্লেস করে করে আমরা কী করি, আমরা আলটিমেটলি আমাদের স্টার্টিং সিম্বলে যাওয়ার ট্রাই করি, এবং স্টার্টিং সিম্বলে চলে যেতে পারলেই আমরা বুঝি যে আমাদের বটম আপ পার্সারের মাধ্যমে আমাদের ট্রিটা শেপ আপ করা হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার কি বটম আপ পার্সিং। বটম আপ পার্সিং এর দুইটা অ্যাপ্রোচ, দুইটা টাইপ, একটা হচ্ছে অপারেটর প্রিসিডেন্স গ্রামার আর একটা হচ্ছে এলআর পার্সার। আবার এলআর পার্সারের আন্ডারে আপনার অনেক টাইপ আছে, জাস্ট এলআর, এস এল আর মানে সিম্পল এলআর, এলএ এলআর মানে লুক এহেড এলআর, আর হচ্ছে সিএলআর, ঠিক আছে? ওকে, তো আমরা এখন কী করবো, আমরা একটা বটম আপ পার্সিং এর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। আমাদেরকে একটা স্ট্রিং দেয়া আছে এবং এই গ্রামারটা দেয়া আছে। আমাদের টার্গেট হচ্ছে আমরা এই স্ট্রিং থেকে এই গ্রামারের স্টার্টিং সিম্বল যেটা ই সেটাতে যাওয়ার চেষ্টা করব। তো আমরা কীভাবে যেতে পারি, স্টেপ ওয়ানে দেখেন কী করছি। স্টেপ ওয়ানে আমরা জাস্ট যে স্ট্রিংটা দেয়া ছিল সেটা লিখে ফেলছি, এরপরে একটা একটা করে রিপ্লেস করতেছি। রিপ্লেসগুলো কীভাবে হচ্ছে, আইডি ইন্টু আইডি। তো আমরা শুরু করবো একদম লেফট থেকে, তো লেফটের যে আইডিটা আছে তার আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য গ্রামার আইডিকে আমরা এফ দিয়ে রিপ্লেস করতে পারি। সো আমরা কী করলাম, আইডিকে আমরা এফ দিয়ে রিপ্লেস করলাম, ঠিক আছে? এরপরে কি, এরপরে আমরা এখন এফ থেকে স্টেপ থ্রিতে দেখতে পাচ্ছি আমরা এফ থেকে আমরা টি দিয়ে রিপ্লেস করতে পারি। তো এই জায়গায় কী করলাম, এফকে আমরা টি দ্বারা, টি নন টার্মিনাল দিয়ে আমরা এফকে রিপ্লেস করে ফেললাম। রিপ্লেস করলাম মানে কি, একটা রিডাকশন আর কি, বা আপনার ট্রিটাকে বটম আপ পার্সিং অ্যাপ্রোচে আমরা ড্র করতেছি। তো টি আসলো, টি আসার পরে এখন আপনারা দেখেন এই জায়গায় টি আছে, টি থেকে আমি ডিরেক্ট ইতে চলে যেতে পারি, কিন্তু টি থেকে যদি আমি ডিরেক্ট ইতে চলে যাই, দ্যাট ইজ আমার স্টার্টিং সিম্বলে যদি চলে যাই, সাথে কিন্তু একটা মাল্টিপ্লিকেশন দিয়ে আইডি আপনার সাথে থেকে যায়, যেটা আমাদেরকে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এখন আমরা কী করবো, আমরা এই টি যেটা যেটা যা আছে তাই থাকবে, আমরা এই আইডিকে নিয়ে এখন কাজ করা শুরু করব। এবং আইডির জন্য আমরা রিপ্লেস করে কে নিয়ে আসলাম, এফ নিয়ে আসলাম, আইডির জন্য আমরা এফ নিয়ে আসলাম, ঠিক আছে, স্টেপ ফোরের মধ্যে। এরপরে আমরা কী করছি, এখন দেখেন টি ইন্টু এফ যেটা সেটাও কিন্তু একটা প্রোডাকশন ক্রিয়েট করে, সেই প্রোডাকশনটা আপনারা এই যদি লক্ষ্য করেন, টি ইন্টু এফকে আমরা কী করতে পারি, টি দিতে পারি। তাই এই জায়গায় এই টি ইন্টু এফ এর পরিবর্তে আমরা কী করছি, এই জায়গায় টি ইন্টু এফ এর পরিবর্তে আমরা টি দিয়ে সেটাকে রিপ্লেস করছি, টি ইন্টু এফ এর পরিবর্তে টি দিয়ে রিপ্লেস করলাম। এরপরে এই টিকে কী করতে পারি, এই টিকে আমরা স্টেপ সিক্সে গিয়ে জাস্ট ই দিয়ে রিপ্লেস করলাম, অ্যান্ড উই গট আওয়ার ডিজায়ার্ড পার্টস ট্রি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বটম আপ পার্সিং অ্যাপ্রোচ ব্যবহার করে আমরা আমাদের স্টার্টিং সিম্বলে চলে আসলাম এবং আমরা আমাদের পার্টস ট্রিটাও পেয়ে গেলাম, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।